হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গুড ইভিনিং, তোমরা ভালো আছো আশা করছি। সবসময় ভালো থাকো, সুন্দর থাকো, আনন্দে থাকো। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে, কারণ আজকে বিশ্ব নারী দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো আজকে নারীদের প্রতি সম্মান জানিয়ে কিছু বক্তব্য রাখছি। মিঠুন কিছু বক্তব্য দেবে, বিশেষ করে মিঠুনও দেবে। বিশেষ করে এখন আমার মানে আজকে বিশেষ করে মা নেই, মা মানে বেড়াতে গিয়েছে বৃন্দাবন, অযোধ্যা, এসব জায়গায় ট্রিপে আছে, ফোনেও পাচ্ছি না, মন খারাপ করছে। তো মা মানে নারী ছাড়া তো জীবনবিহীন। সমস্ত মা নারী জাতিকে আমি সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা আমার তরফ থেকে জানাই। আর মিঠুন আশেপাশে, মিঠুন কিছু বলবে, কিছু বলো মিঠুন। বিশ্ব নারী দিবস উপলক্ষে সকল মা বোন আমার ভালোবাসা, সবাই ভালো থাকবে, ভালোভাবে দিনটা কাটাবে। মারা না থাকলে জীবন বিতা হয়ে যাবে পাগলা, মা নেই কদিন, ফোন ফোনে পাওয়া যাচ্ছে না, কেউ জানি একাই গিয়েছে, ট্রিপে গিয়েছে, ওই বাসে করে যায়, 14-15 দিনে যে ট্রিপগুলো হয় ওতে সবাই আছে, সবাই আছে। তাও আবার হয়েছে কি একটা ইনসিডেন্ট, মানে চশমাটা নিয়ে চলে গিয়েছে বৃন্দাবনে, যেই নেমেছে ওখানে নাকি সেই বাদরের উৎপাত। তো মা যাচ্ছে হঠাৎ করে ঘাড়ে লাভ মেরে বাদরে চশমাটা নিয়ে চলে গিয়েছে, দিয়ে বলছে, ফোন করেছিল রাতে, মা বলছে যে মানি আমার চশমাটা নিয়ে চলে গেল রে, যা আমি আর ঠিকভাবে এখন আর দেখতে পার, মনে হয় দেখা হবে না। না না দেখতে পারবে। আমি তারপর বললাম যে এখানে যদি বড় চশমার দোকানে যাও, যা লেন্স কার্ড আছে আছে, তারা ইনস্ট্যান্ট চশমা বানিয়ে দেবে। তো মার ট্রিপ চলছে, ঘুরছে, ঘুরুক, সব সন্তানরাই চাই মা বাবাদের একটা সুখী জীবন, কারণ এরা ছোটবেলা থেকে যেভাবে সন্তানদের জন্য কষ্ট করে, যারা মা বাবা হয় তারাই বোঝে। তো এখন তো আমি বুঝতে পারবো না, আমি যখন পিতা হব, আমার সন্তান হবে, তখন বুঝতে পারবো। সন্তানদেরও উচিত মা বাবাকে খেয়াল করে রাখা, অবশ্য সব সময়, কারণ ওর থেকে বড় সম্পদ তো কিছু নেই। হ্যাঁ, তাদের জন্যই তো এত সুন্দর আমরা জীবন পেয়েছি, বড় হচ্ছি, আনন্দ করছি, দু চোখ ভরে জগৎ দেখছি। আর মা বাবার প্রতি যদি সেই কর্তব্যটুকু কিংবা সেই ভালোবাসাটুকু না দিতে পারি, তাহলে আর কি দিতে পারলাম, তাই না বন্ধুরা? ঠিক বলছি তো? তো বাবা তো নেই, বাবা অনেক আগে চলে গিয়েছে, গত হয়েছে 2012। তারপর থেকে চলছে, মাটায় আছে, মা আছে, লাইফে অনেক তো স্ট্রাগল গিয়েছে আমার, অনেক বড় গল্প আছে, অন্য একদিন জানাবো, সে মানে বলবো। তো আপাতত এই মানে আজকে ব্লগটা করলাম এই উদ্দেশ্যেই যে আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো একটা মার কথা মনে পড়ছে, তো ফোনে পাচ্ছি না, সাদির ফোনে পাওয়া যায় না, আর যেখানে যেখানে আছে ফোন নাকি কোনো কোথাও গেলে মানে কোনো মন্দির ফন্দির কোন জায়গায় গেলে ফোন নিয়ে এলাও করছে না, ফোন এলাও করে না, করে না, অ্যাকচুয়ালি করে না, করে না, সাধারণত বড় বড় মন্দিরে ফোন নিয়ে এলাও করে না, এখন রাতের দিকে করবে, দিকে রাতে ফোন করে ফোনে পাবো বাবা। তো সবাই সবার মা সবাইকে ভালো রাখো, মাদের যত বোনদের সহধর্মিনী, সেও একটা মেয়ে, তাদেরও রেসপেক্ট করতে হবে।
তো ভালো থাকো, অনেক কথা মোটামুটি হয়ে গেল, তো মনটাও খারাপ করছে মানে এখন আপাতত নেই, দেখি রাতে ফোন করে ফোন আসবে মনে হয় মায়ের। তো সবাই ভালো থেকো, ভালোবাসা দিও, পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আর এইটুকুই। পাশে থেকো প্রীতম নাথ ব্লগ, হ্যাঁ সাপোর্ট করো, সে তো থাকতেই হবে তাই না, ভালোবাসাটা দিলেই হবে, কিছু সাপোর্ট তো করবেই, কারণ যে সবার ভালো চাই ভগবান তারও ভালো চাই, তো আমি কোনোদিন কারো ক্ষতি চাইনি, আর ভালোবাসা দিতেই চাই মানুষকে, নিশ্চয়ই ভালোবাসা আমিও পাবো। টাটা, বাই বাই।